हेलो एवरीवन, वेलकम माय चैनल। आज के हमें अपने के देखो कि रोस्टेड चिक पिक्स बनाते हैं। आगे थे कि चिक पिक्स बॉईल कर रेखे एखन हमें दिए दिए 4 टेबल स्पून ऑलिव ऑयल, 1/2 टेबल स्पून चिली फ्लेक्स दिच्छी हमें। अपना स्वाद मत चाहले बेशी दीते पारें, जरा झालटा भालो पसंद करें बेशी पसंद करें तारा आपनारा चिली फ्लेक्सटा एकटु बेशी दीते पारें, स्पाइसिटा बेशी हबे। स्वाद मतो लवण दिए दिच्छी। क्यों लवण? अनेकेई आछे लवण कम खाच्छेन, अनेकेई आछे बेशी पसंद करें, যারা যেভাবে পছন্দ করেন ওইভাবে স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম অরেগানো। অরেগানো দিচ্ছি 3 পিঞ্চ। সেটাও আমি আসলে রেসিপি দেখে করছি, আপনারা চাইলে বেশি কম বেশিও দিতে পারেন। যারা অরেগানোটা পছন্দ করেন তারা অরেগানোটা একটু বেশিও দিতে পারেন, 4 পিঞ্চ দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সিনামন পাউডার, 2 পিঞ্চ সিনামন পাউডার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম সুইট পাপরিকা, 2 টিমার হলুদ দিয়ে দিলাম, 2 পিঞ্চ। এখন ভালো করে মিক্স করে নেব। আর অয়েলটা একটু পরিমাণ মতোই দিবেন, অয়েলটা বেশি হয়ে গেলে দেখা যাবে যে আপনার উপকরণগুলি চিক পিক্স থেকে সরে যাচ্ছে বা ভালো করে মিক্স হচ্ছে না। আমি আরেক পিঞ্চ সুইট পাপরিকা দিয়ে দিয়েছি, কারণ কালারটা একটু ভালো দেখানোর জন্য, একটু ভালো কালার হওয়ার জন্য আমি সুইট পাপরিকা আর একটু দিয়েছি। এখন আমি এটা ওভেনে রেখে দেবো অলমোস্ট 5 মিনিটের জন্য। ওভার কুক হয়ে গেলে এটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, খুবই ড্রাই হয়ে যাবে। আর বয়েল চিক পিক্সটা যখন পরিমাণ মতো 5 মিনিট আপনি কুক করবেন, খুবই টেস্টি, সফটই হবে এবং খুবই টেস্টি হবে। এখন আমি টিকানিতে পেপার দিয়ে এটা 5 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেবো। আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে অলরেডি অন্য ফুড কুক হচ্ছে, সেজন্য আমি টাইম চেঞ্জ করলাম না। আমি নিজে থেকেই 5 মিনিট 5 মিনিট পরে আমি এটা বের করে নেব। 5 মিনিট পরে আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে কালার, এবং সফট রয়েছে, হার্ড হয়ে যায়নি। সো সেজন্যই বললাম যে আপনারা 5 মিনিটের বেশি কুক করবেন না। এখন আমি এটা কন্টেনারে রেখে দিচ্ছি। কন্টেনারে রেখে আপনি 2 দিনের বেশি আসলে জিনিসটা ভালো থাকবে না, অল্প অল্প করে আপনারা রেডি করতে পারেন বা অল্প একটু রেডি করে একদিনই খেয়ে ফেলতে পারেন, খুবই ভালো লাগবে। এটা আপনি চাইলে মুড়ির সাথে